হাই বন্ধুরা, আজকে আমরা প্রসাদপুরের উদ্দেশ্যে, কাকদ্বীপ প্রসাদপুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব আর কিছুক্ষণ পরে। তো ওখানে আজকের এমআর মিউজিক, অশোক সাউন্ড আর মহাকাল মিউজিক আর মালক্কী সাউন্ড, এই কটা কম্পিটিশন হবে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, চলো যেতে যেতে দেখা হচ্ছে ওখানে। আজকের আমি এই ফার্স্ট বছর যাচ্ছি, এর আগের বছর আমি যাইনি, তো এই ফার্স্ট বছর যাচ্ছি। তো চলো দেখা যাবে ওখানে গিয়ে কম্পিটিশন কেমন হয়, বড় বড় সেট আছে, তো দেখা যাবে ওখানে গিয়ে কেমন কিরাম, কে কেমন বাজায়, কে কেমন কী করে। সবাই নতুন সেট আপ নিয়ে গিয়েছে, এমআর মিউজিক আগের যে বেসগুলো ছিল সেই বেসগুলো নিয়ে গিয়েছে, আর এবারের যে নতুন যে টপগুলো করেছিল 18-18 টপ, তো সেগুলো নিয়ে গিয়েছে। তো চলো, ওদের ওখানে টু টাইম কম্পিটিশান হয়, একটা কালকে রাতে, মানে কালকে রাতে হয়ে গিয়েছে, আগের দিন রাতে হয়ে গিয়েছে, আর আজকের যেটা হবে দুপুরবেলার দিক দিয়ে শুরু হয় কম্পিটিশানটা। তো কালকে রাতে কী হয়েছে সেটা জানা নেই, কিন্তু আজকে যা হবে তোমরা দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো দু ভাই, প্রসাদপুরে আমরা চলে এসেছি, সামনে ওখানে এমআর মিউজিক বাজছে ভাই, এমআর মিউজিক তো ওটা, তাই তো মনে হচ্ছে। তো গিয়ে সামনে দেখা যাচ্ছে, আমরা সবে নামলাম প্রসাদপুরে, মানে মেন রোড থেকে অনেকটা টোটো ধরে আসতে হয়েছে। তো চলো দেখাচ্ছি, সামনে একটা সেট আছে, মহাকাল মিউজিকের মেশিন সেট আপ, 9টা CA বসানো আছে, 9টা CA, আর ওপারে টাকা ঝোলানো আছে 1000 টাকা। তো এই হলো আমার মিউজিকের মেশিন সেট আপ, 6টা CA20 আর 5টা X20 আছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা অশোক সাউন্ডের মেশিন সেট আপ, এই ওই অশোক সাউন্ডের অপারেটর ওপারে বাজাচ্ছে ওই।
Hello. তো আমাদের কম্পিটিশন দেখার শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।